ছোট পর্দা থেকে অভিনয় ক্যারিয়ারের জার্নি শুরু করলেও এখন ডিজিটাল প্ল্যাটফর্ম বা সিনেমায় পরিচিত মুখ সন্দীপ্তা। বেশ কিছুদিন আগে হইচইতে মুক্তি পেয়েছে সন্দীপ্তা অভিনীত লেটেস্ট সিরিজ বোধন টু। এবার নতুন বছরের শুরুতেই দিলেন আরও এক সুখবর, শেষ হল সন্দীপ্তার ফিচার ফিল্ম আপিসের শুটিং। গত বছরই পরিচালকদ্বয় অভিজিৎ গুহ আর সুদেষ্ণা রায় জানিয়েছিলেন উপন্যাসের কাহিনী অবলম্বনে নারী কেন্দ্রিক ছবি নিয়ে আসছেন তারা। সাহিত্যিক বাণী বসুর কাহিনী অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত আর পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়। শুটিং শেষের পর ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সেখানে তিনি লিখেছেন, 2024 সালের শুরুটা সত্যিই দারুণ। আমার দ্বিতীয় ফিচার ফিল্মের শুটিং শেষ করলাম, ছবির নাম আপিস। দুই নারীর জীবনের কাহিনী অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। গল্পটা প্রত্যেকে তাদের জীবনের সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিকভাবে মনে করবেন। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ দা আর সুদেষ্ণা দি। আপিসের পুরো টিমকেই এই পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন সন্দীপ্তা। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।